আজি আমি আসিছো আলোচনা করিয়া পাই বহুত গুটে কমন নিউরোলজিক্যাল কন্ডিশন যেটা কি কোয়া যায় মাইগ্রেন বা অর্ধকপালি। মাইগ্রেন যে রোগ হুয়ে অর্ধকপালি যে রোগ হুয়ে সেটা ফিমেল মান ক্ষেত্রে অধিকা পরিমাণ দেখা যাই থাকে এবং ইয়ং এজ ফিমেল মান ক্ষেত্রে সেটা অধিকা দেখা যায়। আমার যদি স্ট্যাটিস্টিক্স আমি দেখিব তাহলে মোর দেন 15% অফ ওয়ার্ল্ড পপুলেশন আর সফরিং ফ্রম মাইগ্রেন। এবং যেমতি কি আমি কহিলি মু ফিমেল মান ক্ষেত্রে অধিকা দেখা দিয়ে, তো এটার লক্ষণ কোন রহুচি? আর মুখ্যত লক্ষণ রহে গোটিয়ে পট পর্সন বা দুই পট পর্সন আপনার মুন্ড বথা হুয়ে, সিভিয়র পরিমাণের মুন্ড বথা হুয়ে এবং মুন্ড বথা সহিত আপনার ওই উঠিবা বা বান্তি হওয়া মধ্যে দেখা দেই থাকে। তা সহিত সেই সময়রে আপনার লাইটকু দেখিবারে বা কিছু আওয়াজ শুনিবারে আপনার ইরিটেশন বোধ মধ্যে হয়ে থাকে। মুন্ড বথা আগরু বা মুন্ড বথা সময়রে কেতেগুড়িক আখিকু মধ্যে সিমটমস আসি থাকে, যেমতি কি আপনার আখিকু জল জল দেখা যিবা, আখিকু ঠিক ভাবে দেখা নযিবা এবং কেতোটি ইলেকট্রিক করেন্ট ভলিয়া বা আপনার যেমতি কি বিজুলি ভলিয়া সেইভাবে মধ্যে সেটা দেখা যায়, সেগুলিকে আমি কহু ভিজুয়াল অরা। তো তেণু মুখ্যত দুই প্রকার মাইগ্রেন রোগ আমি কই থাকু, যে মাইগ্রেন উইথ অরা এবং মাইগ্রেন উইদাউট অরা। তো এটা যে আমার মুন্ড বথা বহুত ক্রোনিক মুন্ড বথা রহে, যেমতি কি দুই বর্ষ, পাঁচ বর্ষ, দশ বর্ষ মধ্যে মুন্ড বথা হয়ে থাকে এবং থরে মুন্ড বথা স্টার্ট হলে সেটা দুই ঘন্টারু তিনি দিন পর্যন্ত লাগি রই থাকে। এবং যদি আপনার মাইগ্রেন হঠাৎ আপনার স্টার্ট হচ্ছে তাহলে আপনার কোণ করা দরকার? তো সেই ক্ষেত্রে যেতবে বথা স্টার্ট হচ্ছে আপনার গোটিয়ে যেমতি কি অন্ধার ঘর বা যেটি লোক চলপ্রচল বেশি হেউ নথিবে বা বেশি সাউন্ড হো নথিব সেইভাবে ঘরে আপনার বিশ্রাম নেওয়া দরকার অছি, আপনার পানি অধিকা খাইবা দরকার অছি এবং তা সহিত যদি আপনার বান্তি লাগুচি বা মুন্ড বথা বেশি হচ্ছে তাহলে ডাক্তারঙ্কর পরামর্শ অনুসারে আপন ঔষধ যদি খাইবে তাহলে আপনার মুন্ড বথা মধ্যে কমিযিব। এবং আপনি যদি রেস্ট ঠিক ভাবে নেবে এবং ঔষধ ঠিক খাইবে তাহলে মুন্ড বথা আপনার কম রহিব। মাইগ্রেন ন হওয়া পাই আপন কোন প্রতিকার করি পারিবে? তো মাইগ্রেন ন হওয়া পাই আমি সেগুলি কহু যে গুড়িক মাইগ্রেন ট্রিগর, আপনার সবু প্রকার মাইগ্রেন রোগী মানকর ট্রিগর গুড়িক ডিফরেন্ট ডিফরেন্ট রহি থাকে। তো মাইগ্রেন ট্রিগর গুড়িক হেউচি যেমতি কি আপনার পলিউশন কি সন এক্সপোজর কি আপনার বেশি লাইট লাইটকু যদি আপনার যাচ্ছেন এবং যদি কিছু আপনার কিছু গন্ধ আসুচি যেমতি কি ধূপকাঠি গন্ধ হোক বা অন্য কিছু গন্ধ হোক সেগুলিকে মধ্যে আপনার মাইগ্রেন কু ট্রিগর করে পারে। বা আপনার যদি নিদ কু ঠিক হেউ না এবং যদি খাদ্য আপনার উপবাস রোচন বা মিল কু আপনার স্কিপ করছেন, পানি ঠিক ভাবে পি না আপনার দেহরে ডিহাইড্রেশনস অছি তাহলে মধ্যে মাইগ্রেন র ট্রিগর হয়ে পারে। এবং টেনশন, এনজাইটি, স্ট্রেস, ধূমপান এগুলিকর মধ্যে মাইগ্রেন র ট্রিগর হয়ে পারে। এবং কেতেগুড়িক খাদ্য যেমতি কি বেশি তেল জাতীয় জিনিস বা বেশি আপনার মশলা জাতীয় জিনিস কি দুধ প্রডক্ট যেমতি কি পনির, ছেনা বা দহি, চকলেট, ব্ল্যাক চকলেট বা বিয়ার বা আপনার হচ্ছে রেড ওয়াইন এগুড়িক মধ্যে আমার মাইগ্রেন ট্রিগর ভাবে নিয়া যাই থাকে। তো এগুড়ি আপনার মাইগ্রেন যদি হেউচি এইসব মাইগ্রেন ট্রিগর গুড়ি এভয়েড করা দরকার। সেকেন্ড জিনিস হল যদি আপনার মাইগ্রেন লাগিকি রয়েছে তাহলে ডাক্তারক অনুসারে আপনার কন্টিনিউয়াসলি মেডিসিন খাইবার আবশ্যকতা আছে, আপনার আপনার খাদ্য ঠিক রাখা দরকার অছি, নিদকু মধ্যে ঠিক রাখা দরকার অছি। যদি আপনার টেনশন বা এনজাইটি গ্রুপ রয়েছে তাহলে মধ্যে আপনার যোগ ব্যায়াম এগুলিকর মধ্যে সাহায্য নিয়ে পারিবে। যদি আপনার ঠিক ভাবে মেডিসিন খাইবে এবং ডক্টরঙ্কর পরামর্শে রহিবে তাহলে মাইগ্রেন র হেডেক বহুত ভাবরে ট্রিটেবল কন্ডিশন এবং তাকে ট্রিটমেন্ট করা হয়ে পারিব। থ্যাংক ইউ।